হোস্টেলে র্যাগিং রুখতে নিয়ম বদলের দাবি। কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ে গেটে দালা ঝুলিয়ে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। সিদ্ধান্ত না বদল হলে উপাচার্যের পদত্যাগের দাবি জানিয়েছেন ছাত্রছাত্রীরা। হোস্টেলে ছাত্রদের থাকার ব্যবস্থা সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের গেটে তালা মেরে বিক্ষোভ দেখায় ছাত্ররা। দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্ররা সকাল থেকেই গেট বন্ধ করে আন্দোলনে বসে। তাদের দাবি, গত বছর ইউজিসির নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষ প্রথম বর্ষের ছাত্রদের সাথে সিনিয়র চতুর্থ বর্ষের ছাত্রের হোস্টেলে থাকার ব্যবস্থা করে। র্যাগিং রুখতে এই ব্যবস্থা চালু করা হয়েছিল, কিন্তু এবার আবার সিদ্ধান্ত বদল করে প্রথম বর্ষের সাথে দ্বিতীয় বর্ষের ছাত্র রাখার ব্যবস্থা করছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে ছাত্রছাত্রীরা। আন্দোলনের ফলে দীর্ঘক্ষণ ধরে বাইরে ছিলেন শিক্ষক, অশিক্ষক সহ রেজিস্ট্রার অন্যান্য আধিকারিকরা। ছাত্রদের দাবি, সিদ্ধান্ত বদল করতে হবে, নয় উপাচার্যের পদত্যাগ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের এক কর্মী বলেন, যেটা করা হয়েছে সেটা বিশ্ববিদ্যালয়ের নির্দেশ মেনেই করা হয়েছে। নোটিশ জারি হতেই বিক্ষোভ দেখায় ছাত্ররা। আমরা নোটিশ প্রত্যাহার করেছিলাম, বলেছিলাম পরবর্তী সিদ্ধান্ত নিতে একটু সময় লাগবে, কিন্তু তার মধ্যেই ওরা কেনই আন্দোলন করছে জানি না। গত বছরের নিয়ম নয়, এটা ইউজিসি অ্যান্টি রেজিং কমিটির একটা অ্যাডভাইস আছে। ইউনিভার্সিটি অথরিটি ফার্স্ট ইয়ারের ছেলেদের মেয়েদের যাতে কোনো র্যাগিং না হয় তার জন্য যেখানে মনিটরিং করতে সুবিধা হবে সেখানেই রাখবে, এবং সেই অনুযায়ী একটা নোটিফিকেশান হয়েছিল। গত শুক্রবার দিন এরা প্রচুর ঝামেলা করেছে হোস্টেলের রেজিস্ট্রারের সঙ্গে, সেই পরিপ্রেক্ষিতে সেটাকে উইথড্র করা হয়েছে। উইথড্র করা হলে এখন নতুন করে কিছু করতে গেলে অথরিটিকে বসতে হবে। কালকে ওদের সঙ্গে আমার কথা হয়েছে যে একটু ওয়েট কর, আমরা বসছি, বসে দিকে আবার নতুন করে একটা ভাবনা চিন্তা করতে তো সময় লাগবে। সেই পর্যন্ত হয়েছে, তারপরে এটা আজকের এই এটার কী কারণ এটা আমি নিজেও জানি না। ফার্দার না, একটাই নোটিফিকেশান হয়েছিল, সেটাকে উইথড্র করা হয়েছে। এখন নতুন করে নোটিফিকেশান করতে গেলে তো আমাদের বসতে হবে, আমাদের বসে সেই জিনিসটা নিয়ে ভাবতে হবে কোথায় কী করা যেতে পারে, একটু সময় লাগবে, এটা অথরিটি বসে ঠিক করবে। সেই সময়টা ওদের কালকে দেখা করার সময় আমি এটা বলেছিলাম যে এটা হচ্ছে, একটু ওয়েট কর। তারপর হঠাৎ করে আজকে এই জিনিসটা কেন, এটার কোনো ব্যাকগ্রাউন্ড কিছু জানি না। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শুভদীপ মহাপাত্র বলেন, বিশ্ববিদ্যালয় গত বছর একটা নিয়ম চালু করেছিল, এই বছর সেই নিয়ম বদলে আবার অন্য নিয়ম আনছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। নবাগত ছাত্রছাত্রীদের যখন কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন হয়, তারপরে তৃণমূল ছাত্র পরিষদের প্যাডে এবং স্থানীয় প্রশাসন চেয়ারম্যান স্যার, ভাইস চেয়ারম্যান স্যার সবার উপস্থিতিতে স্যারের কাছে আমরা একটা আবেদনপত্র জমা দিই যে স্যার, কর্তৃপক্ষ আপনি গত বছর সিদ্ধান্ত নিয়েছেন, আপনি আপনার সিদ্ধান্তই গত বছর লাগু হয়েছে, এবছরও আপনার সিদ্ধান্তই আপনি কন্টিনিউ করবেন, এই আশা রাখবো। এটা আমাদের বক্তব্য ছিল, আমরা নতুন কোনো সিদ্ধান্ত, আমরা নিজেদের সিদ্ধান্ত বলিনি। এই অথরিটি এবছর নিজের সিদ্ধান্ত বিরোধিতা করে নতুন সিদ্ধান্ত নিয়েছে, তাই আমরা সেই সিদ্ধান্ত মেনে নিতে পারি না, তাই আন্দোলন। শুধু মূল ফটক না, বিশ্ববিদ্যালয়ের প্রবেশের তিনটি যে গেট আছে প্রত্যেকটা গেট বন্ধ করে আন্দোলন চলছে। কোনো ছাত্রছাত্রীকে আমরা আটকাইনি, এবং এই ক্যাম্পাসে অন্য ক্যাম্পাসে কিছু ছাত্রছাত্রী থাকে তাদেরকেও আটকাইনি, তাদের ঢুকতে বেরোতে কারোর কোনো অসুবিধা করা হয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, কল্যাণী। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।